কোনো এক জঙ্গলে একটা ছোট্ট সাপ থাকতো, নাম তার ছোটু। সে খুব দুষ্টু ছিল। সকাল হলেই সে গর্ত থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াত। সে তার বাবার সাথে গর্তে বাস করত। একদিন ওই সাপটি তার বাবাকে না জানিয়েই গর্ত থেকে বেরিয়ে খেলা করতে থাকে। ছোটু, সব সময় খেলা আর খেলা, একা একা খেলছো, যদি কোনো বিপদ হয়? যাও ঘরে যাও। হ্যাঁ বাবা, এখনই যাচ্ছি। এইভাবে বেশ কিছুদিন যাবার পর সাপটি হঠাৎ খেলতে খেলতে শান্ত হয়ে পড়ল। কি হলো ছোটু, খেলতে খেলতে চুপচাপ হয়ে গেলে কেন? জানি না বাবা, আমার শরীরটা ভালো নেই, মনে হয় বড় কোনো অসুখ হতে পারে। ছোটু, এসব বাজে কথা বলো না, কে বলেছে তোমাকে বড় অসুখ হতে পারে? যাও ঘরে যাও। পরের দিন আবার খেলতে খেলতে ছোটু আবার অসুস্থ হয়ে পড়ে আর তার সারা গায়ে চুলকানি হতে থাকে। বাবা, আজ আমার শরীরটা খুব চুলকাচ্ছে, আমি থাকতে পারছি না। তুমি তো সারাদিন নোংরার মধ্যে খেলা করো, ঘরে ফেরার সময় তুমি তোমার শরীর কি পরিষ্কার করো না? হ্যাঁ বাবা, করি তো। পরের দিন ছোটুর শরীরে চুলকানি আরো বেড়ে গেল। বাবা, আমি থাকতে পারছি না, দেখো আমার শরীরের কি অবস্থা, তুমি আমাকে এই জ্বলন থেকে মুক্তি দাও। ও কিছু না, আমার শরীরের এই অবস্থা দেখে তুমি হাসছ? তুমি একটা কাজ করো, যাও ওই যে ওখানে দুটো কাঠ দেখতে পাচ্ছ, ওই কাঠে তোমার শরীরটা ভালো করে ঘষে নাও। ঠিক আছে বাবা, তাই যাচ্ছি। এরপর ছোটু দুটি কাঠের মধ্যে নিজের শরীর বার বার ঘষতে থাকে। কিছুক্ষণ পরেই তার শরীর থেকে একটা সাদা খোলস বেরিয়ে আসে আর ছোটু যন্ত্রণা থেকে মুক্তি পায়। বাবা দেখো, আমার আর কষ্ট হচ্ছে না, আমি একদম আগের মতো হয়ে গেছি। আমাদের সর্বপরিবারের প্রত্যেকেই তোমার মতো যন্ত্রণা সহ্য করে বড় হয়েছে, বুঝেছো? এটা কোনো আশ্চর্য ঘটনা নয়, আমিও এই যন্ত্রণা সহ্য করেছি, তারপর তুমিও করলে। তোমার আর কোনো চিন্তার কারণ নেই, এবার যাও মনের আনন্দে খেলা করো।